ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনির মধ্যখানে অবস্থিত পাপুয়া দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। সমগ্র দ্বীপজুড়ে অন্তত 3 লাখ আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। এখানে নির্ধারিত এলাকার প্রতিটি কোণায় রয়েছে ইতিহাসের এক অপূর্ব প্রতিচ্ছবি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের অন্যতম একটি উপজাতি গোষ্ঠী পাপুয়া দ্বীপের করওয়াই আদিবাসী সম্পর্কে, যারা এখনও আধুনিক জীবনে ছোঁয়া থেকে অনেক দূরে অবস্থিত। তাদের জীবনযাত্রার নানা গল্প এবং রোমহর্ষক কাহিনী নিয়ে সাজানো আমাদের আজকের এই ভিডিওটা উপভোগ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাপুয়ার প্রত্যন্ত অঞ্চলে আনুমানিক 3000 বসতি নিয়ে গড়ে উঠেছে পাপুয়া সাম্রাজ্য। করওয়াই জনজাতির মানুষরা গাছের উপর বাড়ি নির্মাণ করে বসবাস করে। এই বাড়িগুলো মাটি থেকে প্রায় 30 থেকে 40 ফুট উঁচুতে তৈরি করা হয়, যাতে তারা বন্য প্রাণী এবং শত্রুদের থেকে নিরাপদ থাকতে পারে। তাদের এই বাসস্থান প্রাকৃতিক বিপর্যয় থেকেও তাদের সুরক্ষা দেয়। এছাড়াও এই আদিবাসীরা বিশ্বাস করে যে মাটিতে অশুভ আত্মারা বাস করে, আর এজন্যই তারা গাছের উপরে বাস করাকেই নিরাপদ মনে করেন। নিজেদের একটি অনন্য সংস্কৃতি এবং বিশ্বাস ব্যবস্থা রয়েছে তাদের। তারা প্রাকৃতিক জগতের সাথে গভীরভাবে যুক্ত। তাদের জীবনধারার অনেকটাই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। করওয়াইদের প্রধান বিশ্বাসগুলির মধ্যে একটি হল খাকুয়া বা জাদুকরদের নিয়ে। তারা মনে করত যে খাকুয়ারা সমাজের জন্য বিপজ্জনক এবং তাদের মেরে ফেলাই উচিত। করওয়াইদের মধ্যে এই কানিবালিজম প্রথার অস্তিত্ব ছিল দীর্ঘ কয়েক যুগ ধরে। তারা বিশ্বাস করত যে খাকুয়াদের মাংস খেলে সমাজের উপর থেকে তাদের অভিশাপ দূর হবে। এই প্রথা ছিল তাদের সামাজিক এবং ধর্মীয় জীবনের একটি অংশ। তবে বর্তমানে এই প্রথা অনেকটাই বিলুপ্ত হয়েছে। 1980 সালের পর থেকে করওয়াইরা বাহিরের পৃথিবীর সাথে আরও বেশি যোগাযোগ শুরু করেছে। মিশনারি গবেষক এবং পর্যটকদের আগমনে তাদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আধুনিকতার প্রভাবে তাদের প্রাচীন প্রথাগুলো অনেকটাই পরিবর্তিত হয়েছে। তাদের শিশুরা এখন স্কুলে যাচ্ছে, পাচ্ছে স্বাস্থ্যসেবা এবং ধীরে ধীরে মূলধারার সমাজে অন্তর্ভুক্ত হচ্ছে তারা। তবে এখনও তাদের সাংস্কৃতিক পরিচয় এবং প্রাকৃতিক জীবনধারা ধরে রেখেছে তারা। করওয়াই আদিবাসীদের প্রধান খাদ্য হল সাগো গাছের ভিতরে শ্বাস। সেই সাথে এই সাগো থেকে তারা বিভিন্ন ধরনের খাবারও তৈরি করে থাকেন। এছাড়াও এই আদিবাসীরা প্রধানত শিকার এবং মৎস্য শিকারে নির্ভরশীল। তারা বন থেকে পাখি, হরিণ এবং অন্যান্য প্রাণীও শিকার করেন। এছাড়াও তারা নদীতে বাঁধ দিয়ে মাছ ধরেন এবং যা তাদের টিম্বাকালি নামে পরিচিত। আর এভাবেই করওয়াই আদিবাসীরা তাদের প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতি ধরে রেখেছে। তাদের জীবনের প্রতিটি অংশে প্রকৃতির সাথে একাত্মতা ও গভীর ভালোবাসার পরিচয় মেলে। তো দর্শক বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও থেকে করওয়াই উপজাতি সম্পর্কে আপনাদের অনেকটা তথ্য জানাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।